অনেক উপরে হ্যাপি এ কেমন লাগছে দারুন দারুন জয় হনুমান জয় হনুমান উঠেছি কষ্ট করে আস্তে আস্তে ভালোই লাগছে খুব আনন্দ লাগছে বড়জি জয় শ্রীরাম বলে চলে এসেছে আন্টি গরম লাগছে না শীত লাগছে নমস্কার বন্ধুরা কলকাতা কোলাহল চ্যানেলে আমি ইতু দাস এসে গেছি পুরুলিয়া অযোধ্যা হিলে এই ময়ূর পাহাড়ে কিন্তু এই পুরনো বোটটি দেখে তেমন কিছু ডিরেকশন বোঝা যাচ্ছে না আমাদের ড্রাইভার ওই নিচে নামিয়ে দিয়েছে ওখান থেকে আমরা এখন ধীরে ধীরে ময়ূর পাহাড়ে উঠব জানি না ময়ূর দেখতে পাবো কি না আমাদের অনেকেই আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে চলুন যাওয়া যাক ওপরে ওপরে কি আছে হনুমান মন্দির আর কিছু না বাস ঘুরে টুরে মন্দির দেখে চলে আসতে হবে অনেক উপরে ও জাস্ট একটা টিলা টাইপের মনে হয় অ্যাকচুয়ালি এটা টিলা টাইপের কোনো পাহাড় মনে হচ্ছে না পাহাড়টা এই কারণে বলে হচ্ছে কারণ সমতল থেকে এই উচ্চতা অনুযায়ী পাহাড় ওরা ওইদিকে চলে গেছে ওরা ওইদিকে চলে গেছে আমার দিদিরা ওইদিকে চলে গেছে আমি এই রাস্তা দিয়ে এসেছি এইটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের মধ্যেই ময়ূর পাহাড় না ময়ূর এখন নেই বললো তো ড্রাইভার আরে ময়ূর নাই আমরা আমাদের চোখের সামনে দিয়ে ময়ূর হ্যাঁ এদিক ওদিক যাই এদিক যাই আমরা কোনো ব্যাপার লাগে না ময়ূর তো কত ময়ূর দেখলে না যেতে যেতে কত মাঠের মধ্যে ময়ূর নামিস না আমরা যাবো উপরে এখানে নামবি না কেউ চল ওই দিকটা চল পাথর এইগুলো তো সবই পাথর এখানে একটা শিবলিঙ্গ আছে শিবলিঙ্গটা আমি দেখাই সম্ভবত ডেইলি পূজা করে লিঙ্গটাকে আমরা এসে গেছি বাকি পাহাড় হ্যাপি এ কেমন লাগছে দারুন 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 সবটাই দারুন ও সরি ময়ূর পাহাড় বাকি পাহাড় না ময়ূর পাহাড় আর আমার দিদি দেখুন আসতে পারছে না কালকে পরশু ডুলিতে উঠেছে আজকে নিজে নিজে উঠছে আস্তে আস্তে নিজে নিজে উঠছে এখানে আছে হনুমান মন্দির পাখি পাহাড়ে জয় হনুমানজি জয় হনুমান জয় হনুমান উপরে উঠে পৌঁছালাম বেশ ভালো লাগছে কষ্ট হচ্ছে সকলের চারিদিকটা বেশ সবুজে সবুজ কিন্তু দেখার তেমন কিছু দেখতে পেলাম না ময়ূর তো দেখতেই পেলাম না ওটাই দুঃখ রয়ে গেল উঠতে পেরেছিস
পারি হ্যাঁ উঠেছি কষ্ট করে আস্তে আস্তে ভালোই লাগছে খুব আনন্দ লাগছে হ্যাঁ পেয়েছি তো কষ্ট হলো আনন্দ পেয়েছি ওঠার জন্য হ্যাঁ তো খুব ভালো লাগলো দিদি বডিকে তুলে নিয়ে আসবো আপনি বডি জয় শ্রীরাম বলে এখন আমরা ময়ূর পাহাড় থেকে নেমে যাচ্ছি অনেকক্ষণই ওপরটায় ছিলাম এখান থেকে অপরূপ দৃশ্য দেখাচ্ছিল অযোধ্যা পাহাড়ের সমস্ত চূড়াগুলো বেশ সুন্দর দেখাচ্ছিল খুবই মনোরম লাগছিল এখন আমরা নেমে যাচ্ছি পাখি ময়ূর পাহাড় থেকে এটা হচ্ছে উইয়ের ডিবি তেমন কিছু নেই বাকি ময়ূর পাহাড়ে খালি জাস্ট একটু ঘোরাফেরা পাহাড়ের ওপরে এইটুকুই আর তেমন কিছু বুঝলাম না ময়ূর তো দেখতে পাইনি আমরা এবার ময়ূর পাহাড় থেকে অন্য গন্তব্যের দিকে রওনা দিচ্ছি পাহাড় ছেড়ে আমরা সবাই নিচে চলে আসছি পাহাড়ের এই সবুজ অরণ্য আমাদের খুবই ভালো লেগেছে নানান জাতের নানান রকমের গাছ দেখতে পেয়েছি এখানে যদি আমার এই ময়ূর পাহাড়টা আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক দেবেন এবং যারা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন